মই ইমান খং উঠি যায় না যেতিয়া হলে প্রত্যেক বছৰে এনে প্রত্যেকবাৰে এনেকৈ কৰে যিকোনো বস্তু লৈ পাহৰি যাব আরে কেনা কে চাহতে হো তো আমাৰো এনেকৈ অৱস্থা হৈছিল কিন্তু মানে কি হয় জনাও আপোনালোকৰ এনেখন ভালকে নি ইয়ে হেলো ফ্রেন্ডস নতুনটা ভিডিও লৈ ওয়েলকাম জনাইছো আমাৰ এতিয়া সময় 11 মান বাজিছে মই গৈলো ধান খুন্দিবলৈ কাৰণে কাৰণ মানে আজি খাবলৈ মানে কি চাউলো নাই মানে খুন্দিব লাগিব হয় নাই তো ধান খুন্দিব গৈলো এতিয়া ইক্সা লোড কৰা হৈ গ'ল এতিয়া মই গৈলো ধান খুন্দাবলৈ কাৰণে কি পালো বিললে এতিয়া আনলোড কৰিলো ওয়েট জোখা হৈ গ'ল এয়া সব 8 কুইন্টেল 15 কেজি বিলৰ ভিতৰত সোমাই সোমাই একদম মানে টোপনি লাগি গৈছে মই এতিয়া গৈলো মনোজৰ তাত একদম ওচৰতে আৰু 2-3 minutes later. বাবো কষ্ট হলো কথালে এটা আগে এইটো লেটার পানি ঢালিব লাগে নেকি লগাইছিলে কাজিয়া দুজনের মাজত বা ভাই পানি ঢালিছিলে ইয়া আক মানে বেড়া লিপি আসলে তো ঢালি দিলে অবস্থা অবস্থা যায় না অবস্থা 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 কস অবস্থা বেয়া করলে বুঝি মকরাজাল সফা করা তোমার লুকাই থাকে এই হলে মানে চাইছে মানে তাই রিয়েকশন কেনেকা হয় মানে কাজিয়া মানে কি হয় মরম হয় আর ন ধান খুন্দতে অকমান টাইম লাগিব বুলি কোৱাৰ কাৰণে মই আহিলো মনোজ ভাইৰ ঘৰত আৰু এইটো ঘটনা আপোনালোকক দেখালো মনোজ ভাইৰ ঘৰৰ পৰা আহি পাওঁতে মানে মানে ভাইটিয়ে খুন্দি থৈ দিছে এতিয়া গৈ লওঁগে যিহেতু এতিয়া সময় 7টা বাজিছেহি ভাল খবৰ এটা পাইছোঁ ল'ব লৈছোঁ গাঁৱলৈ মোৰ ডাঙৰ বৰতাৰ সৰু ল'ৰাজন আপোনাৰ বিয়া পাতিলে বোলে সেইটো কেনে জান নাই আমাৰ একদম এনচিয়েণ্ট যোনটো আগৰ পূৰ্বপুৰুষৰ ষ্টাইলত মানে পলুৱাই মানে মোৰ নিচিনাই আৰু আরে কেনা কে চাহতে হো মই এটা গৈলো গাঁৱত তাৰ সৰু মুৰা আপোনালোকৰ কাৰ্যসূচীকেইটা দেখাওঁ মানে কেনে কেনে নিয়ম কৰিছে উঠোৱা নিয়ম আমাৰ চিম্পল নিয়ম আৰু একদম মানে কম পইচাত একদম মজা বিয়া তো গৈলো এতিয়া গাঁৱত চাই থাকিব কিন্তু জাষ্ট আহি পালোঁ মই দেহা কাৰণ আপোনালোকক জনাইছিলোঁ লগতে কি মানে দাদা মানে ছোৱালী পলাই লৈ আনিছে মানে যিহেতু কয় মানে আগৰ দিনৰ মতে কি ছোৱালী পলাই অনাটোৱে আমাৰ কিবা আছিলে মানে ৰীতি নিয়ম আছিলে তো আজিকালিহে ওলাইছে কি মানে বিয়া পতা এনল কিবা কিবি মানে মানে দাৰমি দাং মানে ভাল ডাঙৰকৈ মানে বিয়া পতাটো তো আগত পলাই আনি বিয়া পতাটোহে মানে এটা মানে তাৰ মজাটোৱে বেলেগ আছিলে তো আমারও এনেকাই অবস্থা হয়েছিল কিন্তু মানে কি হয় জনাব আপনার এদিনাখন ভালকে তো যেহেতু দাদা আহি পালে মানে ঘরলে সোমা নাই তালে মানে বা ভাগৰ ঘৰত ৰাখিছে এতিয়া তাৰপিছত আহিব লৈছেহি গোটেই কাৰ্যসূচী আৰম্ভ হৈছেহি কেনে কেনে কৰে আপোনালোকক জনাই আছো ভিডিঅ' এনে চাই থাকিব শেষত আহি গ'ল কইনা আমাৰ মিচিং নিয়মত কি হয় কি এক খটখটিৰ পৰা মানে একদম ধুনীয়াকে উঠিবলগীয়া হয় আৰু এই চাংঘৰ উঠাবলগীয়া হয় ইয়া আমাৰ দৰা চাইছে নাই বৈ বৰলা 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 বন গিয়া জেণ্টেলমেন আজ তো ইমান মানে আমি জোকোৱাৰ পাছত আমি চবেই
মানে কাট মারি 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 ফাইনালি দাদাক বড়লা হয়ে থাকবো নিদিল আর আজি তারপর এতিয়া অবশেষত দাদাক রেডি করাম আর আপনাদের জানে সাগে কাহর কলর আপনার আম গছর পাত আপনার ফুল দিব লাগে মানে সবর বিয়াতে মানে এই দেখি বারো এতিয়া আমার বড়লা ককায় মানে এটা বড়লা নহয় আর লেট বড়লা তারপর এই চাক মিচিং কাপড়ে দি মোজাকে পোশাক লগাই ললে এগত ধুতি আর চাক চাও লাস্ট করেছে বলে চাও 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 প্রথম প্রথম বিয়া পাতরে সবাই লাস্ট সবাই লাস্ট পায় মানে দেখা বিচার আমার নতুন মামক এইয়া আমার নতুন মামক মামো বগা হয় দে ধেমালি কইছো মানে তাই না তাকে নাই হাগিছে তো এনিওয়ে বিগ বিগ কংগ্রেচুলেশন দেই থ্যাংক ইউ সো মাচ কইছো দে মামাজনী এয়া হল আপনার দরা সখী এয়া হল আপনার কইনার সখী এয়া সাও রেডি হয়ে গল ওই আমা লোক তো নিয়মতে মানে চাউল ভাঙি লৈ আহিব লাগে যেহেতু উঠোৱা নিয়মটো হল এনে ৰেডি হৈ গ'ল এতিয়া হেণ্ডো লগোৱা চেৰেমনি তো এতিয়া লগাব গৈ আছে দাদায়ে বক মানে মামো এক দুই তিনি এতিয়াহে একদম নতুন বোৱাৰী যেন লাগিব এট লাষ্ট আপোনাৰ মঙ্গলসূত্ৰ লগোৱা চেৰেমনি তো অৱশেষত চেৰেমনি হৈ গ'ল আমাৰ চিম্পল বিয়া জাষ্ট এতিয়া আহি পাইছোঁ এতিয়া সময় আপোনাৰ কিমান আছে জানে নাই দুটা বাজিলেহি তো চেলিব্ৰেশ্যন কৰিলোঁ আমি চবেই ফূৰ্তি কৰিলোঁ তাতে আৰু ভিডিঅ' লোৱা বেছি নহ'ল আপোনালোকক যিমানখিনি দেখুৱাব পাৰিছোঁ শ্বৰ্টকাট দেখালোঁ আৰু তেওঁলোকে যদি চাই যদি ভাল পালে আমাৰ চিম্পল বিয়া তেন্তে আপোনালোকে কমেণ্ট ছেকশ্যনত জনাই দিব ভিডিঅ' বহুত দীঘলীয়া নকৰোঁ আৰু আজি তো আজিৰ ভিডিঅ' ইমান এণ্ড কৰিব বিচাৰিছোঁ টিল এণ্ড বাই বাই টেক কেয়াৰ এণ্ড গুড নাইট